যে আমি বিগত 90 সাল থেকে শেয়ার মার্কেটের সাথে জড়িত আছি, তো বিগত 90 সাল থেকে এ পর্যন্ত বর্তমানে যে ঘটনা, যে পরিস্থিতি, পরিবেশ চলতেছে, এরকম জীবনে কখনো হয় নাই আর মানে হবে এরকম কেউ স্বপ্নও দেখে নাই। এটা তো কোনো পুঁজিবাজারেই হতে পারে না। পুঁজিবাজারে এক্সিট এন্ট্রি ওপেন থাকতে হবে, এটা কোনো বাপদাদার সম্পত্তি না যেটা পড়ে থাকবে ওইভাবে লেভেলে পড়ে থাকবে, এটা ওপেন অ্যান্ড ফ্রি থাকতে হবে। আর মনিটরিং যেটা আছে সেটা যারা আছে তারা এটা করবে। সর্ষের মধ্যে যদি ভূত থাকে তো এটা কখনোই সম্ভব হবে না। যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়, তাদের ভূমিকা যদি এরকম হয়, তাহলে পুঁজিবাজারে উন্নয়ন জীবনে কোনোদিন বাংলাদেশে সম্ভব হবে না। এটাকে সম্ভব করতে গেলে মানে সেরকমভাবে আইন প্রয়োগ করতে হবে। আইনের কোনো এনফোর্সমেন্ট নাই, আইন শুধু সামান্য একটু করা হইতেছে, কিন্তু কোটি কোটি টাকা কামায়, 1-2 লাখ টাকার জরিমানা, এটা কোনো ব্যাপারই না। এটা তারা মানুষকে আরও উদ্বুদ্ধ করা হয় যে তারা যেন আরও এরকম খারাপ কিছু করতে পারে। পুঁজিবাজারে যে স্ট্যাবিলিটি যেটা একটা, সেই স্ট্যাবিলিটি এখন নাই। এটাকে সাপোর্ট দেওয়ার জন্যে যে সরকারি উদ্যোগ বা যারা মার্চেন্ট ব্যাংক ইয়ার আছে, তারা ডেলি ট্রেডারের ভূমিকা পালন করতেছে। মার্কেট ভালো হবে কী করে? 5 টাকা নামাইতেছে 10 টাকা, 5 টাকা উঠাইতেছে 10 টাকা নামায় আবার তারা ওটা ব্যাক করে নিতেছে। তো এই খেলাই তো চলতেছে। পুঁজিবাজার ভালো হবে কী করে? কোনো ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টর নাই, আর মানুষ যারা আছে তারা নীরব ভূমিকায় টাকা নিয়ে বসে আছে। এই সমস্ত জোচ্চুরি বাটপাড়ি দেখে তারা টাকা ঢুকাইতেছে না। এটার সঠিক একটা সমাধান, দিক নির্দেশনা থাকতে হবে, আর না তো পুঁজিবাজার এটা দাফন হয়ে যাবে। সারা পৃথিবীতে পুঁজিবাজার দেশের উন্নয়নের জন্য ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, আর আমাদের দেশে কী ভূমিকা? আমাদের ভূমিকা হচ্ছে আমরা আরও ডাউনে চলে যাচ্ছি।